فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا بعبادة ربه أحدا. وقال عليه الصلاة والسلام: إن الله لا يقبل من العبد إلا ما كان له خالصا وابتغي به وجهه. ساوند بوكستا ঠিক করার দরকার ছিল, আপনারা মনে হয় বুঝবেন না, তাই না? বুঝতে পারছেন না তো? দেখি সমাধান করা যায় কিনা। আচ্ছা, সমাধান করার চেষ্টা চা। বৃষ্টি একটু আসে, আসার পরে আবার থেমে যায়, কিন্তু আজকে আপনারা প্যান্ডেলটা ছেড়ে দিয়ে চলে আসছেন। আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর দেবেন। আপনাদের ছেলে মেয়ে বাচ্চারা কত বছর থেকে সিয়াম পালন শুরু করবে? বয়স কত হলে সিয়াম শুরু করবে? এ ব্যাপারে কি এলেম আছে আপনাদের? বুঝছেন না মনে হয়, তাই না? বুঝছেন? বাহিরে বাহিরের লোকগুলো ভিতরে আসেন, ভিতরে অনেক জায়গা আছে। আমি প্রশ্ন করছি আপনাদেরকে, আপনারা বাচ্চারা কত বছর বয়স থেকে সিয়াম রাখা শুরু করবে, কে জানেন? এটা আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝছেন? উনি তো নিজেই বাহিরে আছেন, তো সুন্দর দেখবে কি, তাই না? আচ্ছা, দাঁড়ায় বলতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ায় বলছি। আমি যে একটা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর কি? আমি বললাম সাত বছর থেকে, বারো বছর থেকে, তাহলে এই এদিক তাকান, সবাই কথা বলছেন কেন? তাহলে কয়েকটা মত পাওয়া গেল, একটা হলো সাত বছর থেকে রাখবে, একটা দশ বছর, একটা বারো বছর, আর একটা পনেরো বছর। তাহলে বোঝা গেল যে আপনারা এই মাসালাটা জানেন না। এই যে না জানার কারণে এ একটা আজকে অন্তত কিছু না শিখলে একটা জিনিস শিখেন, যদি কনফার্ম কোনো জিনিস না জানেন তাহলে আন্দাজে মারবেন না। আজকে একটা জিনিস শিখে যান, কথা বুঝতে পারলেন? যেটা জানেন না সেটা আন্দাজে ঢেল মারবেন না। এটা কিন্তু ওই এমসিকিউ না, এটা শরীয়ত। এটা কি? এই যে আমি বক্তব্য দিই মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের উপরে কথা বলি। কেন কথা বলি? মানে সালাফদের নীতি না জেনে, সালাফদের নীতি না জেনে কেউ
কথা বলতে পারে না নিয়ম হলো সালাফদের নীতি জানতে হবে ওই দেখেন এদিকে আসেন এদিকে তাকান আমার দিকে লক্ষ্য করেন তো সাউন্ড বক্স নেছো সাউন্ড বক্স লাগাই মাইক 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 লাগাই কোন মাইক কথা বলা মাইক যেগুলো সব বাদ দিয়েছিল ওগুলো কোথায় সেট করব কোথায় সেট করব আচ্ছা ঠিক আছে আমার কথাটা শুনেন এই মাইকালা কি করছে দেখার দরকার নাই মাইকালা কি বলছে দেখার দরকার আমার দিকে তাকান এটা মানহাজুস সালাফ যেটা ভাষাটা বললাম আমার সাথে বলেন তো ভাষাটা মানহাজুস সালাফ মনে থাকবে এটা এমন একটা বিষয় যদি এটা অনুসরণ না করা হয় তাহলে এটা কুফুরি করা হয় কুফুরি কুফরুম বিল্লাহ তো এটা একটা মানহাজ মানে জান্নাতের রাস্তার সালাফ মানে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ সাহাবেদের যুগ এবং তাবেঈদের যুগের যারা মুমিন বান্দা তাদেরকে কি বলা হয় সালাফ মনে থাকবে কি বললাম বলেন তো দুইটা শব্দ আছে একটা একটা মানহাজ আর একটা কি সালাফ সালাফ মানহাজ মানে নীতি কি আর সহজ ভাষায় মনে রাখবেন জান্নাতের রাস্তা সিরাতে মুস্তাকিম বুঝেন তো মানহাজ মানে সিরাতে মুস্তাকিম আর সালাফ শব্দ সালাফ এটা বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগের সাহাবীদের যুগের এবং তাবেঈদের যুগের যারা নেক বান্দা তাদেরকে বলা হয় সালাফ মনে থাকবে তাদের নীতির উপরে চলতে হয় এটা একটা নীতি সাহাবীরা না জানলে কি বলতেন এই তো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন তা আপনারা সবাই জবাব দিলেন কেন জানেন না বলবেন না চুপ থাকবেন তাই না আজকে কিছু না শিখলে এটা শিখে যাবেন তো ইনশাআল্লাহ না জানলে বলতে হয় না এরা সারি বিষয় তাহলে একটা জিনিস অন্তত জেনে নেন যে দশ বছর থেকে বাচ্চাদেরকে সিয়াম রাখাতে হবে কয় বছর সালাত পড়ার জন্য সাত বছর নির্দেশ দিতে হয় আর দশ বছর হওয়ার পরে যদি না পড়ে কি করতে হয় পিটাতে হয় তো দশ বছর বয়স থেকে একটা বাচ্চা ছেলে হোক মেয়ে হোক পূর্ণ সিয়াম রাখবে বোঝা গেছে কেউ আপনাকে বলতে পারে যে বারো বছর থেকেও তো করা যায় একজন ব্যক্তি বারো দু একজন ইমাম আউজাই বলছেন বারো কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো কত দশ বছর এই তোমার বয়স কত দাঁড়াও এর বয়সটা বারো কত বছর কয়টা সিএম রাখছো ২৯টা একটা রাখনি কেন পারোনি তোমার মা ফাঁকি দিছে মনে হয় তাহলে এ ২৯টা করেছে আলহামদুলিল্লাহ বলেন বয়স বারো ২৯টা করছে তার আগের বছর কয়টা করেছিল মনে আছে ৮টা তাহলে ২২টা করেনি তার আগের বছর যখন বয়স কত ১১ তার আগের বছর কয়টা করেছিলে করিনি করেছিলে কয়টা ২টা ৩টা ৫টা এরকম তার আগের বছর ৭-৮টা করেছে বসো আলহামদুলিল্লাহ মাসালাটা এখন জানলেন মনে করেন তাই না এখন কি জানলেন
এই ১২ বছর দুই একজন বলেছেন কিন্তু ১০ বছর এটা এটাই হলো মাসালা হলো কত বছর ১০ বছর তাহলে মাসালাটাই জানি না আমি তাহলে আমি বাচ্চাদেরকে কিভাবে এটা শিক্ষা দেব এই ছেলেটা মুসলিম তো তাই না জি না কাফের মুসলিম এই দুই বছরের সিয়ামটা করতে পারেনি করেনি বোঝা গেল তার বাপ মায়ের মাসালাটাই জানে না তাই না এখন ফতোয়াটা কি এই যে জানে না এখন জানলো তো ফতোয়াটা কি দেখেন কিছু ইবাদত আছে যার কাজা করা লাগে না আর কিছু ইবাদত আছে কি করা লাগে কাজা করা লাগে এখন আপনাকে বলছি যে ১০ থেকে নিয়ে ২০ বছর পর্যন্ত কয় বছর হলো ১০ বছর এই ১০ বছর আপনি সিয়াম রাখেননি কিন্তু নামাজ পড়তেন মুসলিম ছিলেন নিজেকে মুসলিম মনে করতেন তাই না এখন এই ১০ বছরের সিয়ামের কি হবে ২০ বছর বয়স থেকে সিয়াম রাখা শুরু করেছেন তাই না বাকি ১০ বছরের সিয়ামের কি হবে কথা বোঝা যাচ্ছে না হ্যাঁ বাকি ১০ বছরের সিয়ামের কি হবে এক ১৯৭০ নম্বর হাদিস সহিহ বুখারি খুলবেন সাহাবীরা বলছেন কুন্না নুসাব্বিমু সিবিয়ানানা আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখাতাম এবং খেলনা কিনে দিতাম ফাইদা বা কালা তম খাবারের জন্য কান্না শুরু করত খেলনা দিতাম যেন ইফতারের টাইম চলে আসে সাহাবিরা এই মাসালা জানতেন যে ১০ বছর বয়স হলে তাদেরকে কি করতে হবে সিয়াম রাখতে হবে অর্থাৎ প্রশিক্ষণ দিয়ে এদেরকে সিয়ামের উপযোগী করা লাগবে মনে করো বয়স যখন ৭ তখন যেমন সিয়ামের জন্য সালাতের জন্য বলেছেন ঠিক তারা যেন সিয়াম রাখতে পারে ১০ বছর থেকে আগে থেকে কি করতে হবে ট্রেনিং দিতে হবে কিন্তু আমরা এটা জানি না বরং বাপ মা আরো বেশি ফাঁকি দেয় কি দেয় কিভাবে ফাঁকি দেয় শরীর শুকা যাবে সমস্যা হবে অতএব সিয়াম রাখার দরকার নাই কিন্তু ছোট বাচ্চা সিয়াম রাখতে চাই ও রাগ করি বলে আজকে খাবোই না আমি সিয়াম রাখবো বলে না অনেকে আপনারা তো করতেন এটা তো ফাঁকি দেয় কে বাপ মা এই যে সামনে এসএসসি পরীক্ষা কি পরীক্ষা দাখিল পরীক্ষা অনেক পরীক্ষার্থী সিয়াম রাখবে না পরীক্ষার পড়ায় ত্রুটি হবে নষ্ট হবে তো অবস্থাটা বুঝেন সালাতের কথা বলছি না কিন্তু মনে করেন মাসালাটা এখন জানলেন যে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিলে কি হয়ে যায় কাফের হয়ে যায় মাসালাটাকে আগে জানা ছিল না এখন জানলেন মনে করেন এখন জানাছিলেন মনে করেন এখন জানলেন তো এখন মাসালাটা জানলেন আপনি তা আপনাকে কাফের বললাম আমি বুঝেননি কথাটা আপনার এরকম হয় যেমন মাসালাটা কি একটা সালাতের ওয়াক্ত পার যদি হয়ে যায় আর ওই ওয়াক্তের সালাত যদি না পড়ে তাহলে মাসালা কি সে কাফের যেমন ৩:৪০ কি হবে আসর হবে ইচ্ছা করে আপনি জহরটা পড়েননি ৩:৪০ বেজে গেছে এখন কি আপনি এখন কাফের তো এইভাবে তো সালাত আপনি পড়ে আসছেন নিয়াত করেছেন আচ্ছা জহরটা পড়া হলো না ঠিক আছে আসর আর জহর একসঙ্গে পড়বো এই নিয়াত করেন আপনারা কাফের কি আপনাকে বললাম এটা এখন প্রথমত যে মাসালাটাই জানা ছিল না তাই না মাসালাটা কি
জানা ছিল না এটা সালাতের ব্যাপারে মাসালা কিন্তু সালাতে তো কাজা নাই কাজা আছে সালাতের না আর গত 20 বছর সালাত পড়েননি মাঝে মাঝে পড়তেন মাঝে পড়েননি নিজে মুসলমান মনে করতেন তো নিজেকে এখন যেহেতু সিয়াম আর যাকাতের কাজা করা যায় এই জন্য আপনাকে কাজা করতে হবে কি করতে হবে কাজা করতে হবে সালাতের কাজা নাই আপনি এক ওয়াক্ত ছুটে গেল পড়তে পারেননি তার কাজা আছে কাজা পড়লে সমস্যা নাই সমস্যার কারণে আপনি অসুস্থ হয়েছিলেন লাইফ সাপোর্টে ছিলেন আইসিইউতে ছিলেন অ্যাক্সিডেন্ট করেছেন পড়তে পারেননি এরকম তো হতেই পারে আপনার জন্য এই ফতোয়া না যে ইচ্ছা করে সালাতের ওয়াক্তটা পার করে দিয়েছে ও কি এটা হলো মাসালা এখন আর আপনাকে জোহর পড়া লাগবে না কি পড়তে হবে এখন ইসলাম গ্রহণ করে তওবা করে এখন কি পড়বেন আসর পড়বেন আর জোহর পড়া লাগবে না ফতোয়া কিন্তু এটাই তো না বুঝে কথা বললে শেখ উসাইমিন রাহিমুল্লাহ বলছেন আগে সিয়াম পালন করেনি কাজা আছে সিয়াম পালন করা লাগবে আগে আগে যাকাত দেয়নি এখন যাকাত দেওয়া লাগবে 10 বছর হলো যাকাত দেওয়া লাগবে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন যদি কাফের ছিল এটা যদি মনে করে আমি কাফেরই ছিলাম তাহলে কিছু পালন করা লাগবে না কিন্তু সিয়াম পালন করত না নামাজ মাঝে মাঝে পড়তো সে কি নিজে কাফের মনে করত প্যাঁচ বাদ কিন্তু কাফের নিজে বললে দাবি করলে প্যাঁচটা কি 25 বছর বয়সে আপনার বাপ মারা গেছে যখন আপনার বাপ বয়স কত 25 বাপ মারা গেছে তাহলে আপনি যখন কাফের তখন বাপ মারা গেছে তো বাপ তো মুসলমান ছিল এখন বাপের সম্পদের ওয়ারিশ হয়েছেন কেন আপনি মুসলিমের ওয়ারিশ কি কাফের হয় আপনার বয়স যখন 5 বছর 25 বছর বাপ মারা গেছে বাপের ভাগের সম্পদ পেয়েছেন আপনার 5 বিঘা এই 5 বিঘা নাজায়েজ এটা ফতোয়া হলো এখন এইটাকে মাদ্রাসা বা এতিমখানা দিয়ে দিতে হবে মসজিদে দিয়ে দিতে হবে তখন বলল তাহলে সিয়াম রাখাই ভালো একজন বলছে পাঁচটা ফ্যাক্টরি ছিল তিন ভাইকে তিনটা দিয়েছে আর দুইটা বোন ছিল বোনের মধ্যে ভাগাভাগি করেছে ফ্যাক্টরি তা আমি তো ফ্যাক্টরি যখন পেয়েছি তখন বাপ মারা গেছে তখন তো কাফের ছিলাম ফ্যাক্টরি কি হবে যদি কাফের বলে দাবি করেন সিয়াম পালন করবে না তাই বলছে কাফের কথা বুঝতে পারছেন সিয়াম পালন করবে না তাই কি বলছে কাফের তাহলে যদি কাফের মনে করেন আপনি তাহলে ফ্যাক্টরি কিন্তু আপনার নেওয়া যাবে না তাহলে এই বিধান কার্যকর হবে আপনার উপরে তখন আর মানবে না তো আপনাদের জানার ক্ষেত্রে মাসালা বুঝার ক্ষেত্রে অনেক ত্রুটি আমরা লক্ষ্য করি আমরা জানি সেজন্য এটা বন্ধ করে দাও আগে আপনাদের যেটা আমি বলবো যেটা অনুরোধ করব সেটা হলো যে আরেকটা বিষয় হলো খেয়াল করেন তো রমজানের সিয়াম কেউ ছেড়ে দিলে তাকে কাফের বলেছে যাকাত যদি কে না তাকে কাফের বলেছে কিন্তু সালাত ছেড়ে দিলে কি হবে কাফের হবে সালাতের মাসালা ভিন্ন আর সিয়ামের মাসালা ভিন্ন এটাও বুঝে না তুমি আগে ঠিক করো পরিষ্কার হলে দিও নাহলে দিও না কথা যেভাবে হচ্ছে এটা ভালো লাগছে পরিষ্কার হয় না
না এখন কেরাত বলার সময় না তুমি ওয়েবসাইট পরিষ্কার করো যদি হয় তাহলে কথা বলছি সামনে রমজান আসছে মাসালা তো আজকে জানলেন তাই না আগে দাও তো দেখি সামনে উপরে মাইক চালু আছে নাকি উপরে চালু আছে নাকি মাইক তোমার এটা সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না যে সামনে রমজান আসছে আপনারা রমজানের বিষয়ে সচেতন হবেন এই জন্য সচেতন হওয়ার কথা বলছি রমজানের মতো শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আর কোনো মাস নাই একটা হাদিস আপনারা মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতাকুম শাহরুন মুবারাকুন তোমাদের কাছে একটি বরকতময় মাস এসেছে কি মাস বরকতময় রমজানে কি কি বরকত রমজানে কি কি বরকত আছে কি কি কাজ করার মাধ্যমে আপনি এই বরকতটা হাসিল করতে পারবেন আশ্চর্যজনক ব্যাপার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম যাকে এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত করা হবে তাকে সমগ্র কল্যাণ থেকে বঞ্চিত করা হবে কথাটা বুঝতে পারলেন এই মাসের কল্যাণ আপনাকে লাভ করতেই হবে এইটা আপনার দায়িত্ব আপনার কর্তব্য যে আমি এই মাসের বরকতটা অর্জন করবই নিবই যেমন হ্যাঁ যদি কেউ না নিতে পারে তাহলে পুরো বছরের কল্যাণ থেকে তাকে কি করা হলো বঞ্চিত করা হলো রহমত থেকে বরকত থেকে বঞ্চিত কি আপনি হতে চাইবেন না আপনি হতে চাইবেন না এটা মনেও করবেন না কখনো যে রহমত থেকে আমি বঞ্চিত হব যেমন কিছু করণীয় আছে কিছু প্রাপ্তি আছে কি পাবেন আপনাকে এক নম্বরে নিশ্চিত করতে হবে আমি সমস্ত পাপ থেকে ক্ষমা নিব কি নিব ক্ষমা নিব এক দুই নম্বরটা হলো আমি জাহান্নাম থেকে মুক্ত হব এটা আপনাকে নিশ্চিত করতে হবে এমন একাগ্রতার সাথে ইবাদত করবেন যেন আপনার মধ্যে মনে হয় যে আমি হয়তো পাপ থেকে মুক্ত হয়েছি আমি জাহান্নাম থেকে মুক্ত হয়েছি আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না তিন নম্বর হলো জান্নাত নিশ্চিত করা কি করা জান্নাত নিশ্চিত করা অবশ্যই জান্নাত ফাইনাল করা প্রত্যেক মুমিনের দায়িত্ব রমজান আসছে তাই কয়টা বললাম তিনটা বললাম আর একটা হলো যে আমি আল্লাহর কাছে রহমত পাব বরকত পাব আমি তাকওয়া পাব আল্লাহ আমার মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করবেন এই মর্মে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া
সমস্যা হলো যে একজন ব্যক্তি দেখবেন সব কিছুর প্রস্তুতি নেয় রমাজানে, নাই না? যেমন কাপড়ের ব্যবসা যে করে, কাপড়ের ব্যবসায়ী, সে প্রস্তুতি নেয় না? দুই মাস, তিন মাস, চার মাস আগে থেকে টার্গেট থাকে, আমি এই রকম কাপড়গুলো নিয়ে আসব। রমাজান মাসটা এতটাই বরকতের, এমন কোন বস্তু নাই যে ওই মাসে বিক্রি হয় না। সব পণ্যের ব্যবসা হয় রমাজান মাসে, এতটাই বরকতপূর্ণ। কিন্তু যে জন্য আল্লাহ রমাজানটা দিয়েছেন, মানুষের প্রস্তুতির জন্য, রমাজানের সিয়ামের প্রস্তুতির জন্য কেউ প্রস্তুতি নেই না, কেউ নেই না। আমি সিয়াম পালন করব, আমি দান সাদকা করব, আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিব, এই যে মানসিকতা যেমন হওয়ার দরকার ছিল, এটা কিন্তু তার মধ্যে থাকে না। খুব দুঃখজনক, কষ্টকর। আপনাকে যদি প্রশ্ন করি যে বলেন তো, আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজটা সবচেয়ে বেশি করতেন বলেন? কোন কাজটা বেশি করতেন, সবচেয়ে বেশি কোন কাজ করতেন রমাজান মাসে ক্ষমা নেওয়ার জন্য? মনে করেন, আমি উদাহরণ দিচ্ছি একটা একটা করে। প্রশ্ন করার পরে উত্তর দিলে মনে থাকে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করতেন, তারপরে কি উত্তর দিতেন, জানা সত্ত্বেও আগে কি করতেন, প্রশ্ন করতেন, তারপরে কি করতেন, উত্তর দিতেন। যেমন কোরআন তেলাওয়াত, দুই নম্বর সাদাকা, তিন নম্বর মানুষকে ইফতার করানো, চার নম্বর এইতেকাফ করা, তারপরে তারাবির সালাত আদায় করা, এইগুলো সব করণীয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা বলেন তো দেখি, কোনটা? না, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রমজান মাসে সাদাকা প্রদান করা। কি করা? সাদাকা প্রদান করা। হাদিস আসছে কি, কাররিহিল মুরসালা, দান করতে 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 আল্লাহ রাসূল সবই শেষ করে দিতেন, সবই কি করতেন, শেষ করে দিতেন। কেন? যখনই জিব্রিল আমিন আসতেন তখনই দান করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার সম্পর্কে, তিনি সবসময় গরিব থাকতে চাইতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সবচেয়ে বড় দানশীল পৃথিবীতে একজন ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি দান করতেন, অর্থাৎ যা ছিল তাই দান করতেন। কেন এত করতেন? দানের চেয়ে, সাদকার চেয়ে উত্তম, শ্রেষ্ঠ, ক্ষমতাবান, পাওয়ারফুল আর কোন ইবাদত নাই। যেমন একটা হাদিস আসছে যে ইন্নাল আমাল তাবাহা, একজন মানুষের আমল এক জায়গায় হয়, হওয়ার পরে পরস্পরে প্রতিযোগিতা করে। একজন মানুষের আমল আছে সালাত, সিয়াম, হজ, জাকাত, সাদকা আছে, কিন্তু পরস্পরে এক জায়গায় হয়ে সিয়াম বলে আমি শ্রেষ্ঠ, সালাত বলে আমি শ্রেষ্ঠ, ওরা প্রতিযোগিতা করে। তো শেষে সাদাকা বলে আনা আফজালুকুম, আরে না না, তোমাদের মধ্যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ ইবাদত। মুস্তাদরাকে হাকিম
উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় সাদাকা হলো সর্বশ্রেষ্ঠ ফজিলতের দিক থেকে শ্রেষ্ঠ আবার একজন মুনাফিক লোক বখিল লোক সে দান খায়রাত করেনি যখন মারা যাচ্ছে তখন বলছে কি জানেন তখন বলছে সূরা আনফাল 50 নম্বর আয়াত ভালো করে মনে রাখবেন অসংখ্য ফেরেশতা নাজিল হয় মুনাফিক মুশরিক কাফেরের কাছে ইয়াজরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া দূকু আযাবাল হারিক আল্লাহ বলেন অসংখ্য ফেরেশতা জাহান্নাম থেকে নাজিল হয়ে এই মুমূর্ষ ব্যক্তিকে মারতে থাকে মুখে মারে পিঠে মারে অর্থাৎ সিত করেও মারে আবার উপুড় করেও মারে মারতে থাকে ব্যক্তি একজন মারে অনেক ফেরেশতা আল্লাহ বলেন যখন চিৎকার করে তখন বলে উযুকু আযাবাল হারিক তোমরা শাস্তি ভোগ করতে থাকো আবার বলে হাত্তা ইযা জা আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাক যখন এই মারটা যখন শুরু করে শতকামল করেনি তখন আল্লাহকে বলে আল্লাহ তুমি আবার দুনিয়াতে ফেরত দাও আমাকে ফেরত দিলে আমি সৎ আমল করব যেটা করিনি আল্লাহকে ফেরত দিবে ফেরত দেয় আল্লাহ কাউকে না ফেরত দেয় না সূরা মুনাফিকুনের মধ্যে একটা আয়াত আসছে 10 নম্বর আয়াত মুনাফিক বখিল মুনাফিক এতই দুষ্ট আল্লাহ বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت আমি যা রুজি দিয়েছি তার থেকে খরচ করো বলে যখনই চলে আসে মৃত্যু তখন বলে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও আল্লাহ একটু সময় দাও একটু সময় দিলে আমি সাদকা করব ওয়াকুম মিনাস সালেহীন এবং আমি সৎবান্ধাদের অন্তর্ভুক্ত হয়ে যাব অর্থাৎ যখন মারা যাচ্ছে তখন খুব ছটফট ছটফট করছে এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য সাদকা করতে চাই সিয়াম পালন করতে চাই না হজ করতে চাই না সালাত পড়তে চাই না বলে কি ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালেহীন আমি সাদকা করব এবং সৎবান্ধাদের অন্তর্ভুক্ত হব বলেন তো সিয়াম পালন করতে চাই না হজ করতে চাই না সালাত পড়তে চাই না কি করতে চাই সাদকা করতে চাই কেন দান করতে চাই কেন আল্লাহু আকবার দানের যে পাওয়ার আর ক্ষমতা ও জানে যে এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখন একমাত্র পথ কি দান করা কিন্তু আল্লাহ কি সময় দিবেন সালাত পড়তে সময় লাগে হজ করতে সময় লাগে কিন্তু আপনার সাদাকা করতে সময় লাগে না লাগে সাদাকা করতে সময় লাগে লাগে না আমরা মানুষদেরকে বলি কিন্তু মানুষের বখিলি যায় না আমরা তো ছাত্র ছিলাম আলাদিপুর মাদ্রাসায় দেখছি ছাত্রদের অবস্থা প্রেক্ষাপট দেখছি আমি এর আগেও দুই তিনবার এসেছি এই মাদ্রাসায় তো মাদ্রাসার ছাত্রদের যে খাবারের কষ্ট এই যে উস্তাদ যে বসে আছেন যে উস্তাদের কাছে আমি সহি মুসলিম পড়েছি এখানে যারা আছেন অনেকে এমন উস্তাদ ওই উস্তাদ বসে আছেন আরেকজন তো
এখনো যদি জিজ্ঞেস করে যে ঐতিহ্যবাহী এত বড় প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন কত জানেন? যতদিন যাবত টিচারের প্রতিষ্ঠানের ওস্তাদ কতদিন যাবত টিচার আপনি কত বছর হলো শিক্ষক কত বছর হলো আপনি 44 বছর চাকরি করেন 44 বছর চাকরি করছে এখন কত বেতন দেয় আপনাকে বেতন কত দেয় বেতন এখন 20000 টাকা আর তখন শুরু হয়েছে 500 টাকা 500 টাকায় শুরু করেছিলেন এখন উস্তাদদের বয় 20000 মানে বেতন 20000 টাকা এই যুগে 44 বছর চাকরি করার পরেও সিনিয়র টিচার ভাইস প্রিন্সিপাল মনে হয় নাকি পরিচালক পরিচালক এই এলাকার বড় আলেম পরিচালক তার বেতন 20000 টাকা বুঝছেন তো বাচ্চা কাচ্চা কি খাওয়াবেন নিজে কি খাবেন আর মাদ্রাসা সময় দেবেন কি করে আমি এই সমস্ত মাদ্রাসার জন্য আমার উস্তাদরা আমি উস্তাদের ছাত্র কিন্তু আমি টিচারকে বেতন দিই 50000 টাকা কি বুঝলেন উস্তাদের ছাত্র আমরা প্রতিষ্ঠান পরিচালনা করি একটা না মানে 40000 টাকা বেতন অনেকের আছে 35000 টাকা বেতন অনেকের আছে কথা কি বুঝতে পারলেন কিন্তু উস্তাদের বেতন এখন 20000 টাকা 44 বছর চাকরি করার পরে বেতন দাঁড়াইছে কত 20000 আর যেখানে পড়লে বানর তৈরি হয় সেখানকার এক একজন টিচারের বেতন কত 90000 1 লাখ আর যারা আরো চাকরি করে বড় বড় ওদের বেতন 2 লাখ 5 লাখ 7 লাখ 12 লাখ মাসে কিছুই করে না বসে বসে দুর্নীতি করে তাদের বেতন বেশি আর ইনাদের বেতন কত কষ্টের সাথে কথাটা বললো হিসাব করতে পারছেন কিন্তু ইনারা মানুষ তৈরি করে কি তৈরি করে মানুষ তৈরি করে মানুষ গড়ার কারিগর আর এক উস্তাদকে জিজ্ঞেস করছি তোর উস্তাদ বলে 19500 কি বলছেন 19500 তারও গ্রেড দিছে নামি গেল আমি মনে হচ্ছে আরো বেশি বলবে 44-45 বছর চাকরি করার পরে যদি বেতন হাই হয় 19500 20000 তাহলে এই প্রতিষ্ঠানগুলোর কি বেহাল দশা বলেন তো দেখি সরকারি প্রতিষ্ঠান আধা সরকারি প্রতিষ্ঠান কলেজ স্কুল হাই স্কুল গত করোনাকালীন টাইমে ওরা চাচ্ছিল করোনা আরো 5 বছর থাক একবার কোল কোলে টাকা ব্যাংক থেকে তুলে স্যার খাইছে কোনো টেনশন নাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কওমি মাদ্রাসাগুলো যেখানে মানুষ তৈরি হয় কথা বুঝতে পারলেন যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে বাংলাদেশের তাদেরকে কিন্তু উস্তাদ পড়ায়নি আমাদেরকে পড়াইছে 1 টাকা জীবনে পেটে হারাম ঢোকেওনি মরা পর্যন্ত ঢুকবেও না ইনশাআল্লাহ ওই সবক নিয়েছি আমরা অথচ এই মানুষগুলোকে বেতন দেওয়ার কেউ নাই এখনো 2 বেলা খাবার দেন উস্তাদ নাকি মাদ্রাসায় এখন 3 বেলা আমরা 2 বেলা খেয়েছি আমরা 2 বেলা খেয়েছি এই প্রতিষ্ঠানে পড়ার সময় আগের দিন যে ভাত খেয়েছি পেট ভরে খাইনি না খেয়ে সকালে পান্তা খাওয়ার জন্য ভিজা রাখছি ভাত সত্য কথা বললে সমস্যাটা কি পান্তা খাওয়ার সময় দেখছি যে পানির উপরে পোকা তখন ফজিলত শুনেছিলাম পোকার ফজিলত ভালো চাল তাই পোকা ধরছে বুঝেননি কথা কথা কিন্তু সত্য মনে হয় তাই না চাল ভালো তাই পোকা ধরছে এখন ভাতের মধ্যে যদি পোকা পান দুপুরে ভাত খাচ্ছে মরা পোকা চালের পোকা কোনো সমস্যা নাই কিসের পোকা এখন কেউ খাবে আমরা ওইটাই খাইছি আর নিজের কথা বলছে এবার সহিহ বুখারীর সমাপনী অনুষ্ঠান নিয়ে গেছেন আর এক প্রতিষ্ঠানে যেখানে আমি আবু দাউদ পড়েছি ওখানে নিয়ে গেছেন একই হাল একই দশা
আল্লাহ আকবার। আর তাদের বাড়ি ঘরের অবস্থা দেখলে আরো নাজি হাল হবে না পরে, কারণ আব্দুল ওহাব লালবাগী সাহেবের বাসাটাকে নতুন করে করেছে এলাকার মানুষ, নাই করেছে বাসা, করেনি, ওইভাবে আছে, ওইভাবে আছে, সিনিয়র টিচার, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি ভাষায় বলবো, সব জায়গাতে একই অবস্থা। যারা বড় বড় আলেম, আমি জানি যে আমি যখন আলেদুল মাদ্রাসার ছাত্র, ঠিক আমরা বাংলাদেশের পরিচিত আলেম আব্দুল নূর মাদানী, তিনিও ছাত্র, ছাত্র না, ডক্টর শহীদুল্লাহ খান মাদানী জমিয়তে আহলে হাদিসের সেক্রেটারি, তিনিও ছাত্র, আর কি বলেন ওস্তাদেরা জানে, আর একজনের নাম শুনেছি আমি কনফার্ম না, এখানকার যারা অনেক ছাত্র, ফজল করিম আমার উস্তাদ এখানকার ছাত্র, এখানকার শিক্ষক শেখ বদিউজ্জামান তিনি মারা গেছেন, তার ছাত্র ফজল করিম উস্তাদ আমার উস্তাদ তিনিও মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমিন। কিন্তু যখন ফজলুল করিম উস্তাদের বেতন কত, সম্ভবত 17-18 হাজার, মারা গেছে সেই সময়, তার বাচ্চা কাছে কি করবে? আমি শুধু আল্লাহর কাছে বললি আর আলেমদেরকে বললি, ধৈর্য ধারণ করেন, দুনিয়াতে কষ্ট হলেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে খুব আরামে রাখবেন ইনশাআল্লাহ। যত আলেম তৈরি হয়েছে তাদের এলেমের মাধ্যমে, এর বরকত হবে না, হবে ইনশাআল্লাহ। আমি এই মাদ্রাসায় আসলাম, খুব কষ্ট হয়, ওই স্মৃতিগুলো ফুটে উঠে, ওই স্মৃতিগুলো, কত মহাব্বত এলাকার মানুষ জাগির রাখে, লজিন রাখে, খেয়ে আসে। সেই সময়তে অল্প কিছু মানুষ ছিল এখানে, ইতিহাস, আমার লজিং মাস্টার মারা গেছে, মুসলিম কাপড়া চেনেন না, মারা গেছেন, বৃষ্টি হচ্ছে, এখন তো রাস্তা পাকা হয়েছে তাই না, কত সুন্দর রাস্তা, একটানে চলে আসলাম এখানে এই রাস্তা দিয়ে। আর তখন আমার মনে আছে যে এখানে একটা মাটির ঘর ছিল, এখানে তো এশার সালাতের পরে ছাতি মাথায় দিয়ে টিফিন কারে করে কিভাবে খাবার ধরে, লুঙ্গিটা ঘুষায় লুঙ্গি এক হাত ধরছে, ধরে খাবার নিয়ে হাজির, আমি ছাত্র মানুষ, এইগুলো কি ভোলা যায় বলে তো দেখি, ভোলা যায় না, কি ভাষায় দোয়া করবে তার জন্য এটা বলা যায় না। ওস্তাদের বাপ ছিলেন, আমাকে একটু বেশি ভালোবাসতেন মনে হয় যতটুকু মনে করি, তো এনারা চলে গেছেন, আপনারা প্রাণ খোলা তাদের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করেন, আমিন। দুই নম্বর, আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, আমি মাত্র দুই তিনটা মানুষ চাই, দুই তিনটা মানুষ চাই, আল্লাহ কবুল করবে কখন জানি না, যে আলাদিপুর মাদ্রাসার এ আমার উস্তাদদের যে বেতন ভাতার অবস্থা, যদি দুই তিনজন মানুষ মাসিক 2-3 লাখ, 1 লাখ টাকা করে দিত, তাহলে এই প্রতিষ্ঠানটা সুন্দর চলতো, ভালো শিক্ষক দ্বারা, এখানে বড় বড় আলেম তৈরি হয়েছে। কত বছর হলো উস্তাদ প্রতিষ্ঠানের, কত বছর হলো, কত বছর হলো প্রতিষ্ঠান, ৬৪ সালে শুরু হয়েছে কি, তাহলে কত হলো, কত কত বছর হলো, ৬০ বছর, ও ৬০ বছর, 59 বছরের প্রতিষ্ঠান এটা, কত বছরের, 59 বছরের প্রতিষ্ঠান, এটা আমার জানা ছিল না। তো উস্তাদ দিয়ে শিক্ষকতা করতে 40 বছর যাবৎ, এখান থেকে বহু আলেম তৈরি হয়েছে। আমি শুধু আল্লাহর কাছে ধরে, আমিও খুব গরিব মানুষ, আমার আল্লাহ যদি টাকা পয়সা দেয় তাহলে আমারও ইচ্ছা করে যে আলাদিপুর মাদ্রাসায় প্রতি মাসে কিছু করে দেই, কিন্তু বুঝিনি তো, আমরা প্রতিষ্ঠান চালাই সেটা বুঝতে পারি। উস্তাদের একবার গেছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন যেন
আলাতিপুর মাদ্রাসাকে কবুল করে নেন, দোয়া করেন। এখানে ছাত্রদের থাকার জায়গা নাই। গতবার প্রোগ্রামে এসে দেখছি, আহারে এত কষ্ট পেলাম যে ছাত্ররা থাকছে মসজিদের মেঝেতে থাকছে, এখানে কি যে অবস্থা, এইদিকে থাকে এইদিকেও থাকে। একটা নাজেহাল অবস্থা শিক্ষকদের অবস্থা। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য ব্যবস্থা করেন। বলেন আমিন। আল্লাহ হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ আমাদের দোয়া কখনো। পাশাপাশি বলি, এই প্রতিষ্ঠানের পরিচালনার জন্য অনেক শিক্ষক আছেন এখানে। আমি দেশে এবং দেশের বাহিরে যে সমস্ত দিনী ভাই ও বোনেরা আছে তাদেরকে বলবো যে এই আলাদিপুর মাদ্রাসা আলেম তৈরি করার প্রতিষ্ঠান এটা, আজকে 59 বছরের প্রতিষ্ঠান এটা। আপনারা যারা আমার বক্তব্য শুনছেন তাদেরকে বলবো আপনারা এই প্রতিষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করবেন যেন এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালিত হয়। অনেক মানুষের টাকা আছে, প্রতি মাসে একজন লোক যদি চিন্তা করে যে আমি 1 লাখ টাকা দেব, 5 জন লোক যদি চিন্তা করে যে আমি 1 লাখ টাকা করে দেব, আচ্ছা 10 জন লোক যদি চিন্তা করে 50,000 টাকা করে দেব, কত 50,000 কত হবে মাসে? 5 লাখ টাকা হবে। 5 লাখ টাকা হলে মনে হয় এই প্রতিষ্ঠানটা খুব ভালো চলবে ইনশাল্লাহ, চলবে না? তাও কয় মাসের বেতন বাকি আছে আল্লাহ ভালো জানে। একদিন জিজ্ঞেস করেছিলাম বেতন কি বাকি আছে, যে 5 মাসের বাকি আছে। কয় মাসের? 5 মাসের বাকি আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কি শিক্ষা দেবে ছাত্রদেরকে, তারা কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রহম করুক, আমিন। আল্লাহ যেন প্রতিষ্ঠানে কবুল করেন, আমিন। ও যে শেষ করে সুজি আপনাদের শেষ শুনে দেবেন, আমাদের সভা যেগুলো আজকে আয় হয়েছে সেগুলো শুনে দেবেন আপনারা আজকের আয়। তাহলে আমি শেষ করি আজকে। প্রশ্ন কি? প্রশ্ন আমাদের এলাকায় কেউ কি কবরে লাশ রাখে জিত করে শুধু মাথাটা পশ্চিম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কবরে লাশ কিভাবে রাখবেন? চিত করে কবরে লাশ রাখা কিন্তু বেদাত। কি বেদাত? কবরের লাশ রাখতে হবে একবার ডান কাতে। কোন কাতে? এইটা কিন্তু আমরা বহু আগে থেকে বলছি এবং লেখে রাখছি। জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলাদেশে একজন বড় আলেম পড়ে আমাকে বলছে যে আমরা যে আজীবন চিত করে লাশ রাখি এটা জানাই ছিল না। তখন তার চিত করে রাখেন কেন? ডান কাতে রাখতে হবে, এটাই সুন্না। এটা কি সুন্না? না না না, হালকা কাত চলবে না, ডান কাতে রাখতে হবে। জরুরি হলো মুখটা যেন কেবলামুখী থাকে। কোন দিকে? কেবলামুখী যেন, এটা খুব জরুরি। আশা করি বুঝতে পারছেন। আরেকটা বিষয় হলো, আপনারা স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল করাবে, স্বামী তাকে কাফন করাবে, আর স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল দিবে, তা কি করবে? কাফন করাবো। এখন বলবেন আমরা গোসল দিতেও জানি না কাফন পরাতেও জানি না, তো কি করবো? তাহলে শিখতে হবে এটা। এই সুন্নাটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে, আপনারা বোঝার চেষ্টা করবেন আশা করি। শেষ, আরো প্রশ্ন আছে কি? উনি প্রশ্ন করেছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আমানুল বিন ইসমাইল মাদানী সাহেব দুইজনা, উস্তাদ যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মাদানী সাহেব আমানুল্লাহ বিন ইসমাইল, সুর করে বক্তব্য নেবে কি বিতর্ক? আচ্ছা দেওয়া যাবে না। আচ্ছা শুনুন শুনুন, সুর করে
বক্তব্য দেওয়াটা সালাফদের কাছে পছন্দনীয় ছিল না কিন্তু এটাকে হারাম বলা নাজায়েজ বলা আবার জোর করে সুর শুরু করা এটা কোনটাই কি ঠিক না এ ব্যাপারে আমি তো নরমাল বক্তব্য দেই কিন্তু মুকাররমকে দেখবেন ও সুর দিয়ে বক্তব্য দেয় ও তো মাথা নেই ও কি বুঝবেন না আমি বুঝতে পারছি আর শুরু থেকে মুখে যেটা বলছিলাম ওটা ভালো ছিল ঠিক না মুখে যেটা বলছিলাম ওটাই ভালো ছিল মাইকটাতে পরিবেশটা নষ্ট করেছে আমি আমি বুঝছি যে মাইক দিয়ে পরিবেশটা নষ্ট হলো কিন্তু আপনাকে কথা বলছেন না তো বলছি যে সুর দিয়ে বক্তব্য দেওয়া এটা সালাফরা পছন্দ করতেন না এটা হলো প্রথম কথা কিন্তু এটা এমন না এটা হারাম সুর দিয়ে বক্তব্য দিলে ইমান চলে যাবে কাবিরা গুনাহ বিষয়টা এরকম না বরং উচিত নর্মাল বক্তব্য দেওয়া কথা বুঝতে পারছেন এটা হলো ফতোয়া আর কি প্রশ্ন শেষ বলেন জুমার খুতবা দিচ্ছে ওই ভাইয়ের প্রশ্ন হলো জুমার খুতবা দিচ্ছেন একজন আর আর একজন ও এটা করা যাবে এখানে তাই না জি এটা ইমাম চাইলে করতে পারেন ইমামের ইখতিয়ার এটা কার ইখতিয়ার হয়তো বড় মানুষ আছে তার কেরাতটা ভালো দিতে পারেন সমস্যা না এটা আর কি এক রাকাত জি পড়া যাবে তারাবি পড়ে মনে করেন 10 রাকাত তারাবি 1 রাকাত বেতের চলবে সহিহ মুসলিমের হাদিস আছে পরে তারাবি ঠিক আছে হবে ওটা সুন্নাতের হিসাব পরবর্তী তারাবির হিসাব ওই জন্য তো টাইম দেওয়া হয় কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন তারাবি যেহেতু বললেন প্রশ্ন সেক্ষেত্রে বলবো যে তারাবি ধীরে সুস্থে পড়বেন বাংলাদেশে 20 রাকাত তারাবি পড়তে গিয়ে তারাবিরই 12টা বাজায় দিছে 20 মিনিটে শেষ 20 রাকাত 20 মিনিটে তো এটা সালাত না 20 রাকাত তারাবির পক্ষে কোনো সহি দলিল নাই সব হলো জাল দলিল কথা বুঝতে পারলেন 20 রাকাত তারাবি পড়া যাবে না আপনি পড়বেন সর্বোচ্চ 11 রাকাত বা 13 রাকাত কয় রাকাত 11 বা 13 এর বেশি পড়া যাবে না এ ব্যাপারে খুব শক্ত হন আর যদি বেশি পড়তে চান তা নির্ধারণ করে বলা যাবে না 11-র পরে যদি বেশি পড়তে চান তা নির্ধারণ করে বলা যাবে না 20 রাকাত 36 রাকাত 39 রাকাত এই সমস্ত কথা বলা যাবে না এক তারাবির মাঝখানে যে মুনাজাত করা হয় ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বলে এটা বললে তারাবির গুষ্টি শেষ এমনি জাল যেটা পড়ছে সেটা কি এমনি জাল তাই না আবার জালকে জবাই করতেছে খেয়াল করেছেন আপনি জালকে কি করছে জবাই করছে তারাবির মুনাজাত একটা দোয়া আছে তারাবির মুনাজাত একটা আছে তারাবির দোয়া একটা আছে এরা যে গাঁজা কি পরিমাণ খাইছে কি ভাষায় বলবো আপনাকে আস্তাগফিরুল্লাহ নিজে নিজে দোয়া তৈরি করার কি দরকার বুঝেন নি কথা নিজে নিজে দোয়া তৈরি করার কি দরকার ইবলিস এমন ভাবে রমাদান মাসটাকে নষ্ট করেছে যেমন 20 টাকার তারাই পড়তে লাগাই দিছে এক বেদাতিদেরকে লাগাই দিছে এক ওর মধ্যে আবার দোয়া তৈরি করেছে আর তারাবি কি বলতে 5G নাকি বললো একজন ওরা বলে কি জানেন যে মসজিদে হারামে পড়ে নববীতে পড়ে কোনো সমস্যা হয় না
তো গত দুই বছর কয় রাকাত করে হয়েছে ও কানামুল্লাহ তুমি এটা বুঝো না বুঝেন নি কথা জি কয় রাকাত করে হয়েছে 11 রাকাত 13 রাকাত হয়েছে এবারেও হবে দাওয়াত মার 14 গোষ্ঠী সৌদি আরব যাও যায় কিভাবে টিকানো যায় 20 রাকাত পড়াতে হবে তো পারো কিনা যায় যাবে বেতের সালাতে হাত তুলে দোয়া করা যাবে সমস্যা নাই প্রতিদিন কি ওটা প্রতিদিনই করা যাবে করা যাবে প্রতিদিনই করা যাবে বছরে মাঝে মাঝে ছাড় দিবেন আপনি বছরে কি মাঝে মাঝে দোয়া ছেড়ে দিলেন সমস্যা নাই না উস্তাদ আমি এখন সালাম ফিরা চলে যাব ইনশাআল্লাহ একজন আহলে হাদিসের ইমাম একজন খানাফির মসজিদে যায় কি বদলা স্বরূপ একবার ইমামিমতি করতে পারবে মানে ইমাম হানা মানে হানাফি যারা মাজহাবি তারা তো দ্বিতীয় আজানে খুতবা প্রদান করে হ্যাঁ মানে এক জায়গায় পড়ায় আর জায়গায় পড়তে যাবে নাকি এটা বলছেন জি মানে হানাফিদের মসজিদে আহলে হাদিসের ইমাম যে ইমামতি এক একদিন যে করতে পারবে মানে যদি ওই অনুমতি দেয় যে আমার একটি সমস্যা তাহলে আপনি আজকে ইমামতিটা করেন করতে পারে আমি বলছি দেখেন মুয়াজ্জিনের দোষটা চাপাই দিছে ইমামের উপরে ঠিক না হাই 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 কোথায় ইমামতি আর কোথায় মুয়াজ্জিনি ইমামের দোষ নাই তো এটা তো ইমামের দোষ নাই এখন বিষয়টা হলো এই বেদাতটা করছে সে পরামর্শ দিতে পারে দিবে যে মানে ইমামের সামনে কি দেওয়া যাবে না আজান দেওয়া যাবে না আপনারা ঠিক করে নিয়ে নেন এটা কথাটা বলতে বাবা কি যে ভাই ওতে ইমামত করতে যাব আমি না আমার সামনে আজান দেবে না জি জি এখানে একটা কথা বলি স্যার জি সেটা হলো শুনেন বাংলাদেশে কিন্তু আহলে হাদিস সমাজ বিভক্ত হয়েছে এই 2000 মুনাজাতের কারণে এই শুনলে ভালো করে শুনুন 2000 মুনাজাতের কারণে আহলে হাদিস সমাজ বিভক্ত হয়েছে যতটুকু আমি জানি অথচ মুনাজাত কোন পর্যায়ের বেদাত আর 2000কে যদি বেদাত বলে কেউ তাহলে কোন পর্যায়ের বেদাত শুনেন মুনাজাতটা কি এই পর্যায়ের বেদাত যে মসজিদ আলাদা করতে হবে প্রথম কথা হলো এটা মুনাজাতটা কি এই পর্যায়ের বেদাত যে আহলে হাদিসরা ভাঙতে হবে যারা এই ধরনের কথা বলে তারা বেদাতও বুঝে না সুন্নাতও বুঝে না ওরা মানহাজও বুঝে না মনে করে যে পোস্তরা করলেন ইমামের সামনে মুয়াজ্জিন আজান দেয় হ্যাঁ এটা কোন পর্যায়ের বেদাত বুঝেন না আমার কথাটা মনে হয় ভালো করে বুঝেন আজকে কিভাবে বুঝাবো একজন আমার সাথে মুসাফা করলো সে দুই হাত দিল আমরা কি বলি বেদাত দুই হাত দিয়ে চার হাতে মুসাফা করা কি বেদাত এটা কোন পর্যায়ের বেদাত এই বেদাত করলে কি ঈমান নষ্ট হয়ে যাবে আপনারা বুঝেন না এখনো চুপ থাকেন আবার আরেকটা বেদাত আছে ঈদে মিলাদুন্নবী এক বেদাত আছে কিন্তু আছে না এই বেদাত করলে কি হবে মুসাফা করার বুকে হাত দি দে না অনেকে দেয় এটা বেদাত না এটা বেদাত এই বেদাতটা কোন পর্যায়ের বেদাত আপনি ভাষাটা বুঝেছেন আমাদের বড় সমস্যা হলো মাসালা না বুঝে মারি দিছি শুধু আহলে হাদিস সমাজ বিভক্ত হয়েছে এই 2000 মুনাজাতের কারণে যারা এই ফতোয়া মারি মুনাজাতকে বেদাত ফতোয়া দিয়ে যারা সমাজ বিভক্ত করেছে তাদের যে কি শাস্তি হবে কিয়ামতের মাঠে আল্লাহ ভালো জানে মুনাজাত বেদাত এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই বেদাতের কারণে কি মসজিদ ভাগ করা যাবে না হারাম শুধু হারাম না যারা আহলে হাদিসদের মধ্যে বিভক্ত ঘটাবে তারা আরো বড় কাবিরা গুনাহ কথা বুঝতে পারলেন তাহলে এবার বলেন কিয়াম করে না কিয়াম ইয়া নাবি সালাম আলাইহি বলে কিয়াম করে না এই কিয়াম করে এটা এক বেদাত বলেন তো কোনটা কোন পর্যায়ের বেদাত
এখন সব বেদাত মারি দিবেন আপনি, যেমন হাদিস পাঠ করতেছে মসজিদে এসে বসে গেছে নামাজ পড়ে দুই রাকাত, তো বলছে তুমি নামাজ দুই রাকাত পড়ো, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত মানলো না সে আমার দলের অন্তর্ভুক্ত নাই, ওকে বহিষ্কার করে দিছে, কি করে দিছে উম্মত থেকে বহিষ্কার করে দিছে, বুকে হাত দিছে মুসাফা করার পরে ও বলে দিছে কুল্লু বিদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। তওবা, তো প্রথম দেখতে হবে এটা বেদাত এটা জানে কি না সে, বুঝেননি কথা, এটা যে বেদাত এটা জানে কি না, কিছু বেদাত করলে মানুষ কাফের হয়ে যায়, কি হয়ে যায়, কাফের হয়ে যায়। যেমন ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর উদ্দেশ্য কি, আল্লাহর নবীকে বিশ্বাস করে যে ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে হাজির হন, এটা হলো কুফুরি মতবাদ, এই ঈদে মিলাদুন নবী জায়েজ বললে এটা হলো কুফুরি। এদিকে শুনে আবার কত কল পড়ছে, আগে শুনেন। আর একটা হলো, যদি কেউ বলে যে আল্লাহর নবী জীবিত আছেন, আল্লাহর নবী কি চিরঞ্জীব, চিরঞ্জীব কে, আল্লাহ, আল্লাহু হাইয়ুল কাইয়ুম, তা আল্লাহও যদি চিরঞ্জীব হয় নবীও যদি চিরঞ্জীব হয় কি এটা, এইটা হলো কুফুরি মতবাদ, কাফের হয়ে যাবে। ঈদে মিলাদ কি বলে হায়াতুন নবী যদি কেউ বলে এই বেদাত বললে কি হয়ে যাবে, কাফের, বেদাতে মুগাল্লা, এটা হলো বেদাত মুকাফফারা, মুগাল্লা যা কোনটা, আপনাদের আগে এই নিয়াতটা বুঝতে হবে, এই পাওয়ারটা বুঝতে হবে যে কোন বেদাতের কোন পাওয়ার। যেমন ইয়া নবী সালাম আলাইকা বলা মাত্রই লাভ দিয়ে খাড়া হলো, কি জন্য, আল্লাহর নবীর উপস্থিতিতে নাড়া যাবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে এটা কি, এইটা হলো শিরকি বেদাত, কি, আস্তাগফিরুল্লাহ, এটাই হলো বেদাত মুগাল্লাজা, যেটা করলে তার ঈমান চলে যাবে, কি চলে যাবে, ঈমান চলে যাবে। লেন এবার, তে একটা করলে কাফের আর একটা করলে কি মুশরিক, তাহলে ফাসেকি বেদাত কোনটা, ফাসেকি বেদাত কোনটা, কোন বেদাত করলে সে কি হয়ে যাবে, ফাসেক হয়ে যাবে। এবার কি বুঝলেন আপনারা, এইটা বুঝে ইয়া দিতে হবে, ফতোয়া মারতে হবে, কিন্তু বুকে হাত দিল মারি দিল কুল্লু বেদাত দলালা কুল্লু দলাতের ফিন্নার, মারি দিল, আস্তাগফিরুল্লাহ। এটাই হলো মানহাজ না বুঝার কারণে আমাদের সমস্যা এটাই। এখন আর ফতোয়ার ওয়াজ করে লাভ নাই, হালাল হারামের ওয়াজ অনেক হয়েছে, নামাজেরও অনেক হয়েছে, আরে নামাজ পড়ে, এখন ওয়াজ করছেন ইমান ভঙ্গের কারণ, কি ইমান ভঙ্গের কারণ, ওয়াজ করছে। আপনি বলেন তো যে জীবনে অজু করেন ওর ভাঙবে অজু, হাসলেন কেন, উজুই করেনি ভাঙলো কখন, যার মধ্যে ইমান কোনোদিন ছিলই না ভাঙলো কখন ওর, আমি কিন্তু উল্টা বক্তব্য দিই, আরে আমি জিজ্ঞেস করে দেখছি ওর মধ্যে ইমান কোনোদিন আসেনি, যে বিশ্বাস করে হায়াতুন নবী ওর মধ্যে ইমান ঢুকছিল কোনোদিন, তো ভঙ্গ হবে কখন ওর, যে বিশ্বাস করে পীর সাহেব কবরে জীবিত আছে ও তো কুফুরি আকিদা, এটা একটা, ওর ভিতরে ইমান ঢুকছিল, যার অন্তরে কুফুর তাগুত শিরক নিফাক থাকে তার অন্তরে ইমান ঢোকে কোনোদিন, ইমানকে আপনার মতো বেহায়া, ইমানের মর্যাদা আছে, জেনা করলে তাই ইমান থাকে না, আর কুফুরি করলে ইমান থাকবে, আমি এ যাবৎ ইমান দোলক পাইনি, কি পাইনি, জিজ্ঞেস করেছি ও বলেছে যে এটা তো আমিও জানি এটাও করি, তৌবা তৌবা নাউজুবিল্লাহ। আগে ইমান নিয়ে আসেন তারপরে বক্তব্য দেন ইমান ভঙ্গের কারণ, বুঝেছেন কথা, একটা করে বুঝতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, না আর প্রশ্ন না, প্রায়
যদি আসলে কথাগুলো শুনতে ভালো না লাগতো।